যুগের পরিবর্তনের সাথে বিশ্বজুড়ে বাড়ছে স্মার্টফোন ব্যবহারের চাহিদা হাতের মুঠোতে মিলছে নানা সুযোগ সুবিধা ক্রেতাদের আকৃষ্টে নতুন নতুন সব প্রযুক্তি নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের মুঠোফোন প্রতিষ্ঠান নিত্য নতুনের ভিড়ে ভাবছেন কোন মোবাইল কিনবেন কোন দোকানে যাবেন ক্রেতাদের মন জয়ে নানা আকর্ষণ যুক্ত করছে হুয়াওয়ে তাদের স্টোরে চীনের বাজারে মোবাইলের দোকানেই কফি ও জিম করার ব্যবস্থা রেখে চালু করা হয়েছে হুয়াওয়ের ফ্ল্যাগশিপ স্টোর যার প্রতিটি চালু করা হয়েছে টেকজো অ্যাপলের স্টোর থেকে কিছুটা দূরে কর্তৃপক্ষ বলছে অ্যাপলের ক্রেতাদের নিজের বর্গমিটার জায়গা জুড়ে সাংহাইয়ের স্থাপত্য ভবনের তিনটি তলায় বিস্তৃত এটি যেখানে রয়েছে কফি শপ জিম এবং বিশ্রামাগার ক্রেতারা পছন্দের মোবাইল কেনার পাশাপাশি নিতে পারবেন বাড়তি সুযোগ সুবিধা হুয়াওয়ে এই মার্কেটিং পলিসিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা What Huawei is trying to position is to meet art, technology, and a sense of community together. If you want to compete with Apple or you want to beat Apple, you have to be one step ahead of Apple. But it's more focusing on experience and involving the consumers uh, within the store. Right. I think that is a completely novel approach. গেল কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্রদের একের পর এক বাণিজ্যিক বিধিনিষেধের মুখে পড়ে চীনা টেলিকম প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে যদিও নিত্য নতুন ইলেকট্রনিক্স পণ্য বাজারে ছেড়ে এ বাড়াতে সক্ষম হয়েছে চীনা প্রতিষ্ঠানটি নিষ দেশে মার্কিন জয়েন্ট অ্যাপলকে টেক্কা দিতে ব্যতিক্রমধর্মী স্টোর চালু করেছে প্রতিষ্ঠানটি গেল বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চীনের প্রধান শহরগুলোতে এখন পর্যন্ত অত্যাধুনিক চারটি স্টোর চালু করেছে হুয়াওয়ে নিজেদের সক্ষমতা বাড়াতে এরই মধ্যে নিজস্ব চিপ তৈরিতে এগুচ্ছে চীনা টেলিকম প্রযুক্তি কোম্পানিটি এরই মধ্যে চীনের বাজারে আইফোনকে ছাড়িয়ে গেছে হুয়াওয়ে বছরের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদন বলছে আইফোন বিক্রি কমেছে ছয় দশমিক ছয় শতাংশ আর একশো দশ শতাংশ বেড়েছে হুয়াওয়ের স্মার্টফোনের চালান উজ্জ্বল হাফিজ এখন বিশ্ব